দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওটিতে। আমি যে ভিডিওটি এখন করছি, তিনি একজন বাংলাদেশি প্রবাসী। কিছুক্ষণ আগেই তিনি বাংলাদেশ বিমানের BG021 ফ্লাইটে মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছেন এবং আমরা তাকে তার পথে তার গতিরোধ করে তার সাথে কথা বলছি। যে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি, এটি তো কত বড় ফ্লাইট ছিল? প্রায় 480 জন যাচ্ছে। আচ্ছা, আপনি যদি একটু সবিস্তারে বলেন যে 480 জন যাত্রীর ধারণ ক্ষমতা ফ্লাইটে, আপনারা মূলত কতজন যাত্রী আসছেন? আমি যখন ফ্লাইটে উঠলাম, ওঠার পরে দেখতেছি ফ্লাইটে এক তৃতীয়াংশ, তার মানে প্রায় সর্বসাপেক্ষে সব মিলে 120 জন হইতে পারে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন 480 জন মানে যাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন যে BG021 ফ্লাইটটি, আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ রাত। তো এই ফ্লাইটটিতে মানে আপনার সখানেক প্যাসেঞ্জার নিয়ে ফ্লাইটটি মাসকাট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসছেন, কিন্তু আপনারা তো প্রায় 40,000 টাকা দিয়ে টিকিট নিয়ে এসছেন। তো এই এই যে টিকিট নাই ওরকম ওরা বলতে চায়, কিন্তু যখন ফ্লাইটে ওঠার পরে দেখলাম পুরোটাই খালি, আমাদের আফসোস হচ্ছে যে কেন খালি থাকার পর আমাদের যে এত কষ্ট দেবে, টিকিটের পয়সা বেশি, টিকিট নাই, আমার রাষ্ট্রীয় সম্পদটাকে এইভাবে ধ্বংস করার তাদের মানে আমরা বুঝি। টিকিটটা কি তাহলে আপনি সহজভাবে পাননি? না, টিকিট তো সহজে পাবেন না, তো আমিও পাইনি। আপনি যান, বলবে যে টিকিট নাই, শর্ট, ভাড়া বেশি, ফিল আপ, ফুল ফিল আপ, এখন দেখুন উঠে দেখেন অধিকাংশই খালি থাকে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে দর্শক, যে ওমান প্রবাসী ফরহাদ, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি কিছুক্ষণ আগে মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে BG021 ফ্লাইটে করে কিন্তু মানে এসছেন। তিনি বলছেন যে ফ্লাইটটিতে শতাধিক প্যাসেঞ্জারের বেশি হবে না, অথচ বিমানটি 480 মানে প্রায় 500 জন যাত্রী বহন করার ক্ষমতা রাখে, এবং তিনি টিকিট যে নিয়েছেন সেটি অত্যন্ত কষ্টসাধ্য হয়েছে তার টিকিট নিতে, এবং টিকিট কিন্তু তিনি নিয়েছেন উচ্চ মূল্যে এবং টিকিট নাই। টিকিটের একটা হাহাকার কিন্তু ট্রাভেলস এজেন্সিগুলোতে গেলে দেখা যায়, কিন্তু বিমানের ভিতরে ফাঁকা। এবং এই যাত্রীর অভিযোগ, তিনি বলছেন যে বা রাষ্ট্রীয় সম্পদকে এভাবে ধ্বংস করা হচ্ছে, যেখানে সাধারণ প্রবাসীদেরকে টিকিটের মূল্য কমিয়ে ছাড় দেওয়া যেত, সেখানে ছাড়ের পরিবর্তে টিকিটের ঊর্ধ্বগতি এবং বিমান খালি রেখে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, এবং সাধারণ প্রবাসী যারা বিশেষ করে বিদেশে আসছেন তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। তা আপনি কী বলবেন, আপনি যে মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের যে সরকারকে কী বলতে চাচ্ছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন? সরকার এর সাথে যে আমাদের বিমানমন্ত্রী, তার কাছে আমাদের আবেদন, উনি যেন এটার খবর নিয়ে দেখেন কেন এতগুলো সিট খালি আসে, এর কারণ আমরা যখন টিকিটের জন্য যাই তখন বলে নাই, আবার যখন উঠি দেখি যে অনেক ফ্লাইটে অনেক টিকিট খালি, অনেক সিট খালি থাকে। মাননীয় মন্ত্রী সাহেব, এই বিষয়ে আমাদেরকে তো দেখবেন, রাষ্ট্রের সম্পদ আমাদেরই সম্পদ, আমাদের কষ্ট হয় যখন আমরা টিকিট পাই না। আপনি একটু জোরে বলবেন, টিকিটের যে ঊর্ধ্বমূল্য, ঊর্ধ্বগতি, সেটা কমানোর ব্যাপারে এখানকার ট্রাভেলস বা সিন্ডিকেট, আমার ধারণা মতে, এটা আমার চিন্তাভাবনা মতে, মনে হচ্ছে যে ওরা একটা যোগসাযোগ করে কিছু লোক যে টিকিটটাকে সবসময় ক্রাইসিস দেখায় যেন বিমানে টিকিট বিক্রি না হয়। আচ্ছা আচ্ছা, অন্য ফ্লাইটগুলোর, আমার ধারণা মতে অন্য ফ্লাইটগুলোর টিকিট বিক্রি করার জন্য এরা বাংলাদেশ ফ্লাইটের এই অবস্থা করে। তো অন্য ফ্লাইটগুলোর টিকিট বিক্রি হলে বিমানের স্বার্থ কি? বিমানের স্বার্থ তো নাই, আচ্ছা, বিমানে সর্বোপরি বিমানের যে ক্রুরা ছিল তাদের আচার আচরণে কোনো পরিবর্তন? ওনাদের বর্তমান অবস্থা, ওনাদের আচার আচরণ এয়ারপোর্টের অবস্থা ভালো, এটা আমরা আচ্ছা স্বীকার করতে বাধ্য। ইমিগ্রেশন কর্মকর্তা যারা রয়েছেন তাদের দর্শক, আসলে অত্যন্ত সন্তুষ্টির বিষয়, অনেক পরে হলেও দীর্ঘ বিরতির পরে কিন্তু আজকে আমরা ইউয়ান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী যে ফরহাদ, তার কাছ থেকে শুনতে পেলাম যে ইমিগ্রেশনের যে অবস্থা সেটি মোটামুটি স্টেবল রয়েছে এবং তাদের আচার আচরণে একটি নীতিগত পরিবর্তন এসছে তেমনটি কিন্তু তিনি বলেছেন, এবং একজন প্রবাসী হিসাবে নিঃসন্দেহে এটি এমনটি আসলে প্রত্যাশা করছেন সাধারণ প্রবাসীরা। ধারণা মতো যারা ট্রাভেলস টিকিট বিক্রি, টিকিটের সাথে সংশ্লিষ্ট তাদেরই সুযোগ সুবিধা থাকবে।
আচ্ছা আচ্ছা, বাকি যারা স্টাফ কর্মকর্তা ছিল এয়ারপোর্টের ভিতরে, কাস্টমস কর্মকর্তা, বিমান ক্রু, আচ্ছা আপনি করোনা টেস্ট করে এসেছেন, কত টাকা নিয়েছে বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে করোনা টেস্ট করলো 1500 টাকা, 1500 টাকা, 1500 টাকা নিয়েছে না? আপনি সম্ভবত বিএমইটির কার্ড শো করেছিলেন? না, আমাদের প্রবাসীর জন্য 1500 টাকাই নেই। আচ্ছা 1500 টাকা। আচ্ছা হাসপাতালগুলো নর্মালি যেখানে সাধারণ বাংলাদেশি নাগরিকদের জন্য 200 টাকা নেওয়া হচ্ছে, সেখানে একজন প্রবাসীর জন্য 1500 টাকা, এটি কি অযৌক্তিক মনে করছেন না আপনি? এটা অযৌক্তিক মনে করা যায়, তবে আবার মধ্যপ্রাচ্যে বা অন্য দেশের হিসাব করলে অযৌক্তিক না। না মধ্যপ্রাচ্যের কথা বলছি না আমি, আপনার আমার বাংলাদেশে কিন্তু সাধারণ বাংলাদেশিদের জন্য কিছুদিন বিনামূল্যে দেওয়া হলেও পরবর্তীকালে 200 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে কেন সেটি 1500 টাকা? প্রবাসীরা তো বিদেশে এসে বৈদেশিক কি বলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, সেক্ষেত্রে তো তাদেরকে ছাড় দেওয়া উচিত। ওই রকম যদি আমাদের চিন্তা ভাবনা করতো যে আমাদের দিয়া দেশের অনেক উন্নতি হয়, অনেক কিছুই হয়, তাহলে তো আমাদেরকে আরো অনেক সুবিধা দিত, ফ্রিতে করা দরকার। আচ্ছা 1500 টাকা নিচ্ছে, আমি বলতেছি হয়তো আমার দেওয়ার ক্ষমতা আছে অনেক। না আপনার সক্ষমতা আছে, আপনি একজন প্রবীণ প্রবাসী এবং আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, মানে সিব অঞ্চলে আপনি অনেক ইনজাম ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, কিন্তু সাধারণ যারা প্রবাসী আছে, যারা 10,000, 20,000 বা 15,000 টাকা বেতনে 10 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করে এদেশে, তাদের যে 1500 টাকা টিকিটের, এমনিতেই টিকিটের ঊর্ধ্বগতি, তারপরে আবার যে চড়া মূল্যে টিকিট, তারপরে আবার করোনার জন্য 1500 টাকা, এটা কি আপনি বোঝা মনে করছেন না? এটা কমানো উচিত কিনা, সরকার কি বলবেন? অবশ্যই উচিত, এটা সরকারকে বিবেচনা করা দরকার, কিছু যদি কম নেওয়া যায় আমাদের উপকার হবে, যারা দুর্বল মানুষ তাদের অবশ্যই আরো বেশি উপকার হবে আমার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ। তিনি আজকের ফ্লাইটে, BG021 ফ্লাইটে কিন্তু কিছুক্ষণ আগে মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছেন, এবং তার অভিযোগ পুরো ফ্লাইটেই কিন্তু প্রায় 480 জন যাত্রী যেখানে ক্যারি করার সক্ষমতা রয়েছে বিমানটি, সেখানে মাত্র 100 যাত্রী নিয়ে কিন্তু বিমানটি মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেছেন, এবং তিনি টিকিট যে সংগ্রহ করেছেন তার টিকিট পেতে অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে, এবং টিকিটের ঊর্ধ্ব গতি, ঊর্ধ্ব মূল্য দিয়েই তাকে, চড়া মূল্য দিয়ে তাকে টিকিট কিনতে হয়েছে। এমন অবস্থা থেকে উত্তরণ চান সাধারণ প্রবাসীরা, এবং এই অবস্থা থেকে উত্তরণ চান আজকের এই বিমানের যিনি যাত্রী ফরহাদ হোসেন, এবং আশার বাণী হচ্ছে তিনি বাংলাদেশ যে ইমিগ্রেশন রয়েছে কর্মকর্তা, তাদের আচরণের পরিবর্তন এসেছে, বাংলাদেশের বিমানের যে ক্রুরা ছিলেন তাদের আচরণেরও পরিবর্তন এসছে বলে মন্তব্য করেছেন ফরহাদ হোসেন। দর্শক, এই ছিল ওমানের রাজধানী মাস্কাট থেকে, মাস্কাট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। পরবর্তীতে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, এতক্ষণ সাথে থাকার জন্য ও ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।